নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা সকলেই জানেন গতকাল অর্থাৎ 30শে জুন বৃহস্পতি নিজ ঘরে প্রবেশ করেছে, যার ফলে এই 6টি রাশি সরকারি চাকরি পেতে চলেছে। অর্থাৎ যে 6টি রাশির কথা বলবো, সেই 6টি রাশি প্রবল চাকরির যোগ রয়েছে এবং এর টাইম পিরিয়ড হচ্ছে 19শে সেপ্টেম্বর পর্যন্ত। অর্থাৎ 30শে জুন থেকে 19শে সেপ্টেম্বর পর্যন্ত এর মধ্যে এই 6টি রাশি কিন্তু চাকরি পেতে চলেছে, একদম খুব দায়িত্ব নিয়ে আমি বলছি। এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই বৃহস্পতি গ্রহ কী কী দেয়। বৃহস্পতি গ্রহ কিন্তু চাকরি দেয়, অর্থ দেয়, পারিবারিক সুখ দেয়, বিবাহ দেয় এবং জ্ঞান দেয়। এই ভিডিওটির শেষ পার্টে আমি আপনাদেরকে কিছু কথা বলবো, সেই কথাগুলো আপনাদের শোনা অত্যন্ত ইম্পর্ট্যান্ট, কারণ আমি সেখানে কারা একদম চাকরি পাবেই একদম নিশ্চিত সেই ব্যাপারে গ্রহের কিছু আলোচনা আমি করব, ছোট্ট করে করব, আপনারা যাতে সহজে বুঝে যেতে পারেন। তো ভিডিওটি একদম শেষ পার্ট পর্যন্ত দেখুন, নয়তো আপনার ভিডিও দেখাটা কিন্তু ফালতু হয়ে যেতে পারে। তো আসুন বেশি দেরি না করে শুরু করা যাক। আমি আপনাদেরকে পূর্বে বললাম বৃহস্পতি গ্রহ আমাদেরকে কি কি দেয়, জ্ঞান দেয়, চাকরি দেয়, অর্থ দেয়, বিবাহ দেয়। এই বৃহস্পতি গ্রহ যেহেতু নিজেও ঘরে অর্থাৎ নিজ গৃহে কিন্তু প্রত্যাবর্তন করেছে এবং আপনারা সকলেই জানেন আপনি যদি অনেকদিন পর নিজের ঘরে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার যারা ফ্যামিলি মেম্বার আছে তাদের সঙ্গে কিন্তু আপনি ভালো মতোই থাকবেন এবং খুব মিষ্টি মিষ্টি থাকবেন। এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই যে কোন সেই সৌভাগ্যবান 6 রাশি। তো প্রথম যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে 30শে জুন থেকে 19শে সেপ্টেম্বরের মধ্যে আপনি চাকরি পেতে চলেছেন এবং সেটি সরকারি চাকরি। এরপরে যে দ্বিতীয় নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনিও সরকারি চাকরি পেতে চলেছেন। এরপরের যে 3 নম্বর রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে সরকারি চাকরি আপনার জন্য কিন্তু নিশ্চিত। এরপরের যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে সরকারি চাকরি আপনি পেতে চলেছেন। এরপরের যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনিও সরকারি চাকরি পেতে চলেছেন। এবং লাস্ট যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনিও সরকারি চাকরি পেতে চলেছেন 19শে সেপ্টেম্বরের মধ্যে। এবার আমি আসি এই যে 6টি রাশির কথা আমি বললাম যারা সরকারি চাকরি পাওয়ার প্রবল প্রবল সম্ভাবনা রয়েছে, তার মধ্যে কারা একদম 100% পাবেন সেটি আমি এখন বলছি। তারাই কেবল একবারে 100% পাবেন যাদের গ্রহের গোচর ভালো চলছে। যদি শুভ গ্রহের গোচর চলে অর্থাৎ দশা এবং অন্তর্দশা তারাই কিন্তু পাবেন। এছাড়াও আপনার নিজস্ব জন্মছকে যদি বৃহস্পতি গ্রহ যদি আপনার চতুর্থে, পঞ্চমে, ষষ্ঠে, নবমে, দশমে এবং একাদশে থাকে তাহলে কিন্তু আপনি সরকারি চাকরি পেতে চলেছেন, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এর পাশাপাশি আপনাদের বর্তমানের গ্রহের দশা এবং অন্তর্দশা পারমিট করা অবশ্যই অবশ্যই প্রয়োজন রয়েছে।
না হলে কিন্তু সরকারি চাকরি পাবেন না, সেক্ষেত্রে আপনারা বেসরকারি চাকরি পাবেন। চাকরি পাবেনই না এটা নয়, বেসরকারি চাকরি পাবেন, কিন্তু সরকারি চাকরি পাওয়ার জন্য কিন্তু আপনাদেরকে এই ক্রাইটেরিয়া দরকার। আর যদি আপনার জন্মছকে আপনার রাশিচক্রে বৃহস্পতি যদি রাহুযুক্ত, বৃহস্পতি যদি কেতুযুক্ত, বৃহস্পতি যদি নিচস্থ, বৃহস্পতি যদি অষ্টমে থাকে, তাহলে কিন্তু আপনার সরকারি চাকরি পেয়ে ওঠা আর হবে না। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, সেক্ষেত্রে কিন্তু আপনারা বেসরকারি চাকরি পেতে পারেন, কিন্তু সরকারি চাকরি কিন্তু পাবেন না। তাই আপনাদের জন্মছকটি অবশ্যই অ্যানালিসিস একবার করে নিন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।